হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল, জার্মানি থেকে আপনাকে ওয়েলকাম। তো প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন, আমি ধরে নিচ্ছি আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি অলরেডি অফার লেটার পেয়ে গেছেন। আর যদি আপনি অফার লেটার না পেয়ে থাকেন তাহলে আমি দোয়া করি খুব তাড়াতাড়ি আপনি অফার লেটার পেয়ে যাবেন। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আপনি কোরাকলের মাধ্যমে ব্লকড অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কীভাবে আপনি হেলথ ইন্স্যুরেন্স ক্রিয়েট করবেন এবং আপনি কীভাবে ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পেতে পারেন। ওকে, তো সবার আগে আপনাকে একটা ওয়েবসাইটে আসতে হবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে coracle.de। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা বসাই দিচ্ছি, আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই ভিডিওটা আমি ক্রিয়েট করছিলাম 2021 সালে, আসলে ওই টাইমে বেশ কিছু নিয়ম কারণ আলাদা ছিল, বাট এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে তাই আমি নতুন নিয়মে আবার ক্রিয়েট ভিডিওটা মেক করতেছি। ওকে, তো জাস্ট এটা আপনি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে এসে আপনি নিচে দেখতে পাবেন আপনি ওদের তিনটা সার্ভিস আছে। ওকে, প্রথম হচ্ছে শুধুমাত্র যদি আপনি ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটা চুজ করবেন। আবার আপনি যদি শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স করতে চান তাহলে আপনি লাস্টের যে সার্ভিসটা আছে এটা নিতে পারেন। অ্যান্ড আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো যে সবথেকে বেস্ট যে এখানে প্যাকেজটা সেটা হচ্ছে প্রাইম প্যাকেজ। এই প্রাইম প্যাকেজ কেন বেস্ট আমি বলতেছি, তো তার আগে বলি যে প্রাইম প্যাকেজ আসলে আপনি কী পাবেন। ওকে, তো আমি জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করতেছি। এখানে দেখেন বলতেছে যে আপনি যদি নর্মালি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন বা অলরেডি এনরোল করছেন এরকম হয়ে থাকেন যে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য আসতেছেন, সেক্ষেত্রে জাস্ট আপনি সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে কনফার্ম করবেন। ওকে, এখন এখানে আপনি যদি কনফার্ম করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি আছেন হচ্ছে প্রাইমের অফিসিয়াল যে পেজটা সেই পেজে। তো এখানে বলা আছে যে আসলে কোরাকল প্রাইম কী বা এখানে আসলে কী কী থাকতেছে। ওকে, তো এখানে দেখেন বলতেছে কি আপনার ব্লকড অ্যাকাউন্ট আপনি পাচ্ছেন, তারপর একটা হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, মানে একবার অ্যাপ্লাই করবেন ওইখানে আপনি সব কিছু আছে এখানে, এবং একটা ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স দিচ্ছে, ঠিক আছে, এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা ফ্রি কিন্তু। ওকে, সো আপনি জাস্ট অ্যাপ্লাই নাও যদি ক্লিক করেন নিচে চলে আসবে। এখন প্রথম যে অপশন, প্রথম অপশনে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি তো ব্লকড কোরাকল থেকেই করবেন, ইটস ওকে, বাট আপনি হেলথ ইন্স্যুরেন্স আসলে কার কাছ থেকে নেবেন। দেখেন ব্লকড আর হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এক জিনিস না, হেলথ ইন্স্যুরেন্স আপনি প্রাইভেট থেকেও নিতে পারেন, পাবলিক থেকেও নিতে পারেন। আপনার যদি বয়স 30-এর নিচে হয় তাহলে আপনাকে পাবলিক থেকে নর্মালি নিতে হবে, তো সেক্ষেত্রে যে সার্ভিসগুলো আছে এখানে টিকে আছে, আদার সার্ভিসগুলোও আছে, বাট আমি যেহেতু টিকে থেকে নিচ্ছি আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো হচ্ছে টিকে থেকে নেওয়ার জন্য, কারণ টিকেই এখানে আসলে নর্মালি সবাই নেয় আর যদি আপনার বয়স 30-এর নিচে হয়, আর 30-এর যদি ওপর হয় সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট। সো এখানে আপনি পড়তে পারেন, হ্যাঁ এগুলো সব পড়ে আমি ভিডিও লেন্থ বাড়াইতে চাইতেছি না, আননেসেসারি কথাবার্তা এগুলো। তো আপনি জাস্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, আপনি টিকেতে আসবেন, অ্যাপ্লাই নাও ক্লিক করুন। এখানে যে অ্যাপ্লাই করবেন এখানে আপনি কী পাবেন সেটা আমি বলতেছি। এখানে আপনি যেটা পাবেন সেটা হইল একবার অ্যাপ্লাই করবেন এই একটা অ্যাপ্লিকেশনে আপনার ব্লকড অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার এই একটা অ্যাপ্লিকেশনেই হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে বলতেছে কোরাকলের প্রাইম প্যাকেজ। ওকে, এবং স্টুডেন্টসরা যারা আসলে জার্মানিতে আসে বেশিরভাগ মানুষ যারা কোরাকল থেকে নেয় তো তারা সাধারণত প্রাইম প্যাকেজটাই নেয়। ওকে, তো এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে, সেটা আমি দিয়ে নিচ্ছি। যেমন হচ্ছে আমি আসলে মাস্টার স্টুডেন্ট, আপনি তো ব্যাচেলর স্টুডেন্ট হন তাহলে আপনি ব্যাচেলরে এখানে জাস্ট টিক দিয়ে দেবেন, দ্যাটস ইট। তারপর আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ দিবেন, তারপর হচ্ছে প্লেস অফ বার্থ আপনি আপনার পাসপোর্টে যেটা লেখা আছে, ঠিক আছে, এটা আপনি দিয়ে দেবেন। তারপর ন্যাশনালিটি দিয়ে দেবেন বাংলাদেশ। এখন পাসপোর্টে আসলে কোথায় লেখা থাকে এটা প্লেস অফ বার্থ, দেখেন এটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, ঠিক আছে, এই যে এখানে দেখেন প্লেস অফ বার্থ বা জন্মস্থানে আপনার পাসপোর্টেও দেখবেন এরকম একটা জায়গার নাম লেখা আছে, কুমিল্লা বা ঢাকা বা চট্টগ্রাম, হোয়াট এভার কিছু একটা আছে, ওইটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এই ডেটাটা ফিল আপ করে ফেলতেছি, ওকে ডান। তো এখানে আপনি সিলেক্ট করবেন আপনি ছেলে বা মেয়ে, এটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করতেছি গিভেন নেম, আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর এখানে আপনার সার নেম দেবেন, এটাও আপনার পাসপোর্টে লেখা আছে, দেখবেন এখানে যে সার নেম প্লাস গিভেন নেম দেওয়া আছে, এটা এই হিসেবে আপনি এটা ফিল আপ করবেন। ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন কান্ট্রি কোড সহ, তারপর আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন সেই ইউনিভার্সিটির নামটা লিখবেন, কোর্সের নাম লিখবেন, এবং সেমিস্টার স্টার্ট আপ দিয়ে আপনি পুরো ডেটাটা ফিল আপ করবেন। ওকে, তো এখানে সব পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আমার নাম দেওয়া হয়েছে, তারপর ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, তারপর কোন সেমিস্টার থেকে শুরু করতেছে সেটাও দেওয়া হয়েছে এখানে,
এবং কোর্সের নাম দেওয়া হয়েছে। ওকে, তো এখন যদি একটু নিচে আসি কিছু ইনফরমেশান দেখতে পাবেন এটা। ওকে, সো আপনি কি আসলে ইউএসএতে ট্যাক্স দেন কি না, সো এখানে নো দিয়ে দিবেন। হ্যাঁ, আবার হচ্ছে পলিটিক্যালি আপনার কোনো প্রবলেম থাকলে সেটাও আপনি এখানে আশা করি নাই আপনার, সো নো দিয়ে দিবেন। তো দেন এখানে নিচে আসবেন, এটা হচ্ছে ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য। তো এখানে আপনার এস্টিমেটেড ট্রাভেল ডেট তারা জানতে চাবে। তো এখন আপনি তো জানেন না যে আপনি কবে ভিসা পাবেন বা কবে আসবেন, জাস্ট আপনি আইটিআইগুলোটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি ধরেন আপনার আগামী সাপোজ ডিসেম্বরের দিকে ভিসা হইতে পারে, আপনি ডিসেম্বরের একটা ডেট দিয়ে দিবেন এখানে, এটা কোনো নেসেসারি কিছু না। কারণ আপনি যখন চলে আসবেন তার আগে আপনার যদি ডেটটা তাদেরকে জানাই দেন, তারা নতুন করে আপনার ডকুমেন্ট আপনাকে মেইলে পাঠিয়ে দিবে, এটা কোনো সমস্যা না। সো আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ধরেন দিয়ে দিচ্ছি যে আমি সাপোজ অক্টোবরের দিকে যাব, সাপোজ ফর এক্সাম্পল। তো এখানে দেখেন আমাকে বলতেছে ট্রাভেল ইন্স্যুরেন্স 98 ইউরো এই প্যাকেজটা, বাট ওয়েলকাম বোনাস 98 দিয়ে মাইনাস করে জিরো বানিয়ে দিয়েছে। ওকে, তো সমস্যা নাই, আমার ফ্রি ফ্রি পাইলাম আমি এটা। সো এবার আসতেছে হচ্ছে মেইন বিষয়, ব্লক টার্ম অ্যাকাউন্ট। সো ব্লক অ্যাকাউন্টের ইনফরমেশন আপনার এখানে দিতে হবে। দেখেন এখানে বর্তমানে, হ্যাঁ, এটা 2022 সালের পর থেকে যে জার্মানির ব্লকটে যে টাকা সেটা বেড়ে হয়েছে কি 934 ইউরো। সো বর্তমান সময়ে 934 ইউরো হিসাবে 11,208 ইউরো আপনাকে এখানে পাঠাইতে হবে, ঠিক আছে? তার মানে আপনাকে প্রতি মাসে 934 ইউরো হিসাবে আপনাকে পাঠাইতে হবে এখানে। সো আপনি এখানে মান্থলি ব্লক অ্যামাউন্ট দেবেন 934 ইউরো, ঠিক আছে? আর এগুলো দেখতেছেন এগুলো আগে ছিল, এখন নাই। 934 ইউরো দেবেন, তারপর হচ্ছে কত মাসের জন্য করবেন, আপনি 12 মাসের জন্য করতেছেন, ওকে ফাইন, 12 মাসের জন্য করলে অটোমেটিক্যালি টোটাল ক্যালকুলেশন হয়ে আপনার আসবে হচ্ছে কি 11,347 ইউরো। এই টোটাল অ্যামাউন্টটা আসলে আপনাকে এখানে পাঠাইতে হবে, ওরা যে ডকুমেন্টটা পাঠাবে আপনাকে ওইখানে এটাই লেখা থাকবে। এবার নিচে আসতেছে, এটা হচ্ছে কমেন্টস। এখন কমেন্টস আপনি কিছু লিখতেও পারেন, না লেখা না লিখলেও কোনো সমস্যা নাই, এটা কোনো কম্পালসারি কিছু না। নিচে আসবেন হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন ডিটেলস। এখন আপনার এখানে পাসপোর্ট নাম্বার চাবে। তো পাসপোর্ট নাম্বার কী, পাসপোর্ট নাম্বার হইতেছে এই যে এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে না এ সামথিং, এটা হচ্ছে পুরাটাই আপনার পাসপোর্ট নাম্বার। তো আমি দিচ্ছি। তারপর লাগবে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট, ওকে, এটাও এখানে লেখা আছে। দেখেন এই যে এখানে লেখা আছে আপনার পাসপোর্টে, দেখবেন এখানে লেখা আছে কবে উত্তীর্ণ হবে, তো এটাও এখানে বসাই দিবেন, আমিও বসাই দিচ্ছি। তারপর এখানে চাবে হচ্ছে পাসপোর্টের ফন্ট পেজ, ঠিক আছে? এখন পাসপোর্টের যে ফন্ট পেজ এটা হচ্ছে উইথ ফটো, তার মানে হচ্ছে আপনার এই পেজটা, এই যে প্রথম যে পেজটা যেটা আপনার মানে ডাটা পেজ, এই পেজটা আপনাকে স্ক্যান করে রাখতে হবে এবং এই পেজটা আপনার এখানে আপলোড করতে হবে পিডিএফ বানায়, ঠিক আছে? আপনি ছবি উঠে ছবিটা পিডিএফ বানাবেন, করে এটা আপলোড করে দেবেন এখানে, এখানে জাস্ট আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনি আপলোড করবেন হচ্ছে পাসপোর্ট সাইজের পিকচার, আর এখানে আপনার আপলোড করতে হবে হচ্ছে অফার লেটার, আপনার ইউনিভার্সিটি থেকে যে অফার লেটারটা আপনাকে দিছে সেই অফার লেটারটা এখানে আপলোড করতে হবে, কারণ তারা সেটা ভেরিফাই করবে। ওকে, তো আমি সব কিছু এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তো আমার সব কিছু আপলোড করা হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, এটা আপনি পড়ে দেখতে পারেন। তো এটা পড়ার পরে আপনি জাস্ট তিনটা টিক দিয়ে দেবেন এভাবে, ঠিক আছে? তিনটা যখন আপনি টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনাকে এখানে সিগনেচার করতে হবে। এখন আপনি এখানে সিগনেচার হিসেবে কী দিবেন, সব থেকে ভালো হয় আপনি এখানে পাসপোর্টে যে সিগনেচারটা দিয়েছেন না, এখানে এখানে কিছু একটা সিগনেচার আপনি দিয়েছেন হয়তো যখন পাসপোর্ট নিয়েছেন, আপনি ওই সিগনেচারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সাপোজ আমি এরকম কিছু একটা দিয়েছি, আমার নাম সাপোজ আমি শাকিল দিয়েছিলাম, তাহলে আমি এখানে লিখে দেবো শাকিল। আসলে এটা খুব একটা ভালো হয় নাই, তো যদি খুব একটা ভালো না হয় তাহলে আপনি ক্লিয়ার করবেন, করে আপনি ভালোভাবে লিখবেন, ঠিক আছে? ওকে, তো এখন যদি আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করি তাহলে এই ফুল প্রসেসটা কমপ্লিট হবে। এবং আমি দেখছি যে এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা, এর বেশি সময় লাগে না। তার মধ্যেই আপনাকে ব্লকটের সকল ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, তিনটা মেইল পাবেন আপনি, ঠিক আছে? তিনটা মেইলে দেখবেন আলাদা আলাদা সব ডকুমেন্ট তারা পাঠাই দিছে। ওকে, তো আপনার এরকম যদি সমস্যা হয় যে ধরেন আপনি একটা ইউনিভার্সিটির ডকুমেন্ট দিয়ে আপনি হয়তো এখানে অ্যাপ্লাই করছেন, পরবর্তীতে হয়তো অন্য একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি কোরাকলে একটা মেইল করবেন যে আমার এরকম নতুন একটা অফার লেটার আসছে, আমি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাইছি। তো জাস্ট ওদেরকে আপনি আপনার যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন এটা মেনশন করে জাস্ট ওদেরকে ইমেইল করলে ওরা আপনার ওই ইনফরমেশনটা চেঞ্জ করে দেবে, এটা কোনো মানে কঠিন কিছু না, বা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো স্টেপগুলো আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট আপনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ওয়েবসাইটে আসবেন, আর আমি যে ডকুমেন্ট যে কাজগুলো আমি দেখাইলাম আপনাদের স্টেপ বাই স্টেপ, আপনি যদি ব্লকটা অ্যাকাউন্ট খুলেন ব্লক করবেন, শুধু আপনি যদি শুধু হেলথ ইন্স্যুরেন্স চান সেটাও আপনি করতে পারেন, অথবা আপনি প্রাইম প্যাকেজ নিতে পারেন, দ্যাটস ইট। তো দোয়া করি আপনার কাজটা সহজ হয়ে যাক, সব কাজ ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো জার্মানিতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।